সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে অফিসিয়ালি বড় আপডেট সেটা হচ্ছে যে শাহিদ কাপুর সে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানিয়ে দিয়েছে যে সে অশ্বত্থামা বলে ছবিটায় কাজ করছে এবং সেই প্রজেক্টের সাথে সে যুক্ত আছে। এবং পূজা এন্টারটেনমেন্ট সেই মানে বাসু বাগনানির যে প্রোডাকশন হাউস তারা এই ছবিটাকে অ্যাজ এ প্রোডিউস করবে। তো আমার বক্তব্য এটাই যে শাহিদ কাপুর একজন খুব ভালো একজন অভিনেতা, সে খুব ভালো ভালো কাজ করেছে, তার যতগুলো লাইফে যতগুলো কাজ করেছে খুব ভালো। এবং তার একটা হিট ভার্ডিক্টও এই রিসেন্ট টাইমে তেরি বাতমে আছে উলঝা জিয়া বলে ছবিটা পেয়েছে। পূজা এন্টারটেনমেন্ট কিন্তু অলরেডি অনেক লসে রান করছে এবং এই ছবিটা পর পর যে যেরকম ছবি এনেছে, যে কনসেপ্টের উপর ছবি এনেছে, গণপত বলো, প্রত্যেকটা ছবি কিন্তু ফ্লপের রাস্তায় দেখেছে। তো পূজা এন্টারটেনমেন্টকে যদি কাম ব্যাক করতে হয় তো বড়ে মিয়া ছোটে মিয়া ছবিটা, সেই ছবিটা কিন্তু বিশাল বড় মানে ইম্প্যাক্ট হয়ে দাঁড়ায় এই মানে প্রোডাকশন হাউসটাকে এগোনোর জন্য। এবার বড়ে মিয়া ছোটে মিয়া যদি ছবিটার কথা বলি, এই ছবিটার কিন্তু হাইপ অবশ্যই আছে, কিন্তু ছবিটা এখনো অবধি গানগুলো সেই ওয়েতে কিন্তু ভালো ডেলিভার করতে পারেনি। এবং অশ্বত্থামা যে ছবিটা, এই ছবিটা আমরা সবাই জানি যে একটা মহাভারতের একটা কনসেপ্টের মানে একটা পার্ট, এবং সেইখানেতে ভগবান শ্রীকৃষ্ণ এবং সমস্ত কিছু জিনিসপত্র হয়তো ডিজাইন করা হবে এবং একটা হেভি VFX এর পোর্শনও কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে চলেছে। এবং তার সাথে সাথে শাহিদ কাপুর যদি এই সিনেমাটা করে তো এই সিনেমার একটা বাজেট অবশ্যই 200-300 কোটি টাকা মতো হবে। এবং দেখার যে শাহিদ কাপুর এই 200-300 কোটি টাকা যে বাজেটের ওপর বেস্ট করে ছবি সেটা কতটা কি রিটার্ন করাতে পারে। শাহিদের অবশ্যই ফেস ভ্যালু আছে, শাহিদ অ্যাজ অ্যান অ্যাক্টর খুব ভালো, কিন্তু আমার মনে হয় না যে শাহিদের ওপর যে এত বড় রিস্কটা তারা নিচ্ছে সেটা মানে ওয়ার্ক করবে কিনা। এবং ভিকি কৌশলেরও এই রকম কনসেপ্টের ওপর কাজ করার কথা ছিল, তো দেখার যে শাহিদ কাপুর কে এই কাজটায় মানাবে কিনা। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো বাঘি ফোর এর ওপর কাজ খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে এবং টাইগার শ্রফ এই কাজটা মানে সিংহামের পর হয়তো এই কাজটি স্টার্ট করবে। এবং বাঘি থ্রি নিয়ে আমি একটুখানি একটা কথা বলতে চাই যে বাঘি থ্রি ছবিটা এসপ্ল্যানেডে প্যারাডাইস বলে একটা সিনেমা হল ছিল, সেই সিনেমাটা মানে সিনেমা হলটা এখন আর নেই, মানে সেটা এখন এম বাজার হয়ে গেছে এবং অনেকদিন ধরে বন্ধও ছিল। এবং সেই সিনেমাটা আমরা লাস্ট দেখতে গেছিলাম কোভিডের আগে, মানে বিফোর কোভিড। এবং ওই সিনেমাটা যখন সিনেমা হলে আসে আমি দেখতে গেছিলাম, এবং ওই সিনেমাটা যখন সিনেমা হলে আসে তার ঠিক একদিন না দুদিন পর কোভিড আসে, তার ঠিক একদিন না দুদিন পর থেকে প্যারাডাইস সিনেমা হলটা বন্ধ হয়। এবং প্যারাডাইস সিনেমা হল বন্ধ, এবং আমার মনে আছে যে সূর্যবংশী বলে ছবিটাও সেই টাইমে রিলিজ হওয়ার কথা ছিল এবং তার পোস্টারটাও ওখানে দেওয়া ছিল। এবং সেই সিনেমাটা চলার পর প্যারাডাইস সিনেমাটা ওই লাস্ট সিনেমা যেটা ছিল বাঘি থ্রি ছিল, তারপর থেকে আর কোনো সিনেমা চলেই নেই, সিনেমা হলটা পুরো বন্ধই হয়ে গেছে। তো বাঘি ফোর এরপরে কোন সিনেমা হলকে বন্ধ করে সেটাই হচ্ছে দেখা, কারণ এত বাজে একটা কনসেপ্টের উপর বানানো তিনটে ফ্র্যাঞ্চাইজ, দুটো ফ্র্যাঞ্চাইজের পার্ট, বাঘি ওয়ানটা আমার ভালো লেগেছিল, তারপরে যে দুটো পার্ট এসেছিল এত বাজে, তারপরেও তারা ফোর কী করে বানায় সেটাই হচ্ছে ব্যাপার। শক্তিমানকে নিয়ে এই রিসেন্ট টাইমে অনেক রকম রিউমার্স বা অনেক রকম হাইপ বানানো অবশ্যই হচ্ছে, কিন্তু শক্তিমান যাকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি মুকেশ খান্না, সে তা জানিয়ে দিয়েছে যে শক্তিমান ছবিটাতে এখানে অ্যাজ এ শক্তিমান হিসাবে রণবীর সিংকে দেখা যাবে না। রণবীর সিং আমরা সবাই জানি যে এই কদিন আগে একটা নিউড ফটোগ্রাফি করেছিল এবং সেই ফটোগ্রাফিটায় তার একটা নিয়ে সে একটা কথা জানিয়েছে যে এইরকম লেভেলের কাজ জিনিসপত্র করে সে আমার এই রকম সিনেমার সাথে কোনোদিনও যুক্ত হতে পারে না। এবং সে শক্তিমানকে যেভাবে ভিজুয়ালাইজ করেছে লোকের কাছে সেই রকম অনুযায়ী এখনকার দিনে কোন বলিউড বড় অ্যাক্টর আছে জানি না যে সেই ক্যারেক্টারটার জন্য ফিট হবে। তো শক্তিমান হিসাবে রণবীর সিংকে দেখা যাবে না, এটাই আপাতত আপডেট। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো প্রভাসের আপকামিং ছবি রাজা সাহাব, সেই ছবিটা হেভি VFX পোর্শন দিয়ে ভিজুয়ালাইজ করা থাকবে, এটা তার পরিচালক জানিয়েছে। তার রিজন এটাই যে কালকি 2898 বলে যে ছবিটা, সেই ছবিটাও হেভি VFX আছে এবং এই ছবিটাও সেই ছবিটাকে একদম ভালোভাবে টক্কর দেবে। তো দেখার যে প্রভাসের যে ছবিগুলো এত প্রমিসিং করছে সেগুলো আদৌ ঠিক হয় কিনা। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো AR মুরুগদাস, সে তার রিসেন্ট ইন্টারভিউতে জানিয়েছে যে সালমান খানের সাথে তার নতুন যে প্রজেক্টের উপর কাজ আসছে সেটা
সালমান খান নিজেই তাকে অ্যাপ্রোচ করেছিল, কারণ আজ থেকে 3-4 বছর আগে সে তাকে একটা ন্যারেশন শুনেছিল। সেই টাইমে সালমান খানের সেই ন্যারেশনটা পছন্দ হয়নি, কিন্তু এখন যখন আবার সে সেই ন্যারেশনটাকে ওপর ওয়ার্ক করে আবার শুনিয়েছে, তো এখন সালমান খান বলেছে যে তার ইমিডিয়েট এটার ওপর কাজ করা উচিত, এবং এই ছবিটার টিজার বা অ্যানাউন্সমেন্ট কিছু একটা আসতে পারে ঈদের টাইমে। তো দেখার যে কেমন হয়। এবং পরবর্তী যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জাপানেতে RRR-এর স্ক্রিনিং ছিল, এবং RRR কি লেভেলে অস্কার থেকে শুরু করে কি লেভেলের ইমপ্রেশন লোকের মধ্যে জাগিয়েছে সেটা আমরা সবাই জানি। তো RRR Part 2 আসবে, সেটা জাপানের স্ক্রিনিং এ রাজামৌলি নিজে জানিয়েছে। তো দেখার যে আরো 5-7 বছর পর আমরা RRR-2 দেখতে পাবো কিনা। এবং অন্তিম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মির্জার যে গান এসেছিল গালিব বলে, সেই গানটা 1 লাখ ভিউজ কমপ্লিট করে নিয়েছে। তো দেখার যে আগামী দিনে এই গানটা নিয়ে আরো কত হাইপ বা আরো কত বাস ক্রিয়েট হয়। তো এটাই আমার বক্তব্য ছিল, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।